সিরাজগঞ্জের তারাশ থেকে বিশেষ অভিযান চালিয়ে একাশি কেজি সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব বুধবার বিকেলে সিরাজগঞ্জ রাজশাহীগামী মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয় বুধবার বিকেল পাঁচটার দিকে র্যাব বারো এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকশ অভিযানিক দল অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন চরহামকুরিয়া গ্রামস্থ সিরাজগঞ্জ রাজশাহীগামী মহাসড়কে এ সময় একাশি কেজি সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মাইনুল ইসলাম মোহাম্মদ ফারুক হোসেন এবং মহম্মদ জুবাইর ইসলাম এ সময় অপরাধীদের সঙ্গে থাকা গাঁজা বহন ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক পাঁচটি মোবাইল ফোন ও নগদ দশ হাজার পাঁচশো পঁচিশ টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে তারাস থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে